ইসলাম অনুযায়ী কতটুকু দাঁড়িয়ে রাখা সুন্নাত, দাঁড়ি কতটুকু রাখবে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আমরা প্রায় সবগুলো হাদিসের মর্মকথা প্রায় একই। সেটা কি? কোন কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওফিরুল লোহা ওয়াফিরুল লোহা, কোন কোন জায়গায় তিনি বলেছেন আরখুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়িকে লম্বা করতে হয়, দাড়িকে ছেড়ে দিতে হয়। দাড়ি এটা কাটা ছাটার জিনিস না সাধারণভাবে। তবে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে তারা দাড়ি নিজের থুতনির পরে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত যেটা আছে কোনো কোনো সাহাবি কেটেছেন, এটা বর্ণনা আছে। যার কারণে যদি কাটতে চান এর পরের অংশ কাটতে পারেন ওগুলো আমাদের মতে, বাট আপনার খোঁচা খোঁচা ছোটোখাটো দাড়ি রাখবেন, এটা দাড়ি রাখার কোনো শুদ্ধ ফরম্যাট না। কিন্তু তারপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো, অন্তত রাখা তো শুরু করছে আলহামদুলিল্লাহ, একসময় পুরোটা রাখবে আল্লাহ তৌফিক দিলে।